গাইজ আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে যে ওর গায়ে লোমগুলো তুলতে হচ্ছে সত্যি বিশ্বাস করো তুমি কি একা কর রে এই গোলাটা ফেলে দাও জানো তো পয়সার জন্য আমার লোম তুলে দিল তুমি কেন তুললে গাইজ তোমাদের দাদা ভাই প্রথমবার গায়ে লোম তুলবে বুঝতে পারছো প্রথমবার একটা বন মানুষের মতো লোম গায়ে এই পুরো উঠে যাবে লোমগুলো একদিন বলেছিলাম যে লোম তোলার কথা বলে কিনা লোম তুলবে না তুমি ভালো লাগে না আজকে সেই বলছি লোম তোলার কথা একটা রং ঠিক আছে এটাই বলে মেয়ে মানুষ ঠিক আছে টাকার জন্য দেখো সব কিছু করছে একটা কাজ করলে 100টা কাজ আসবে এটাই তার কারণ তার মানে বুঝতে পারছো ভালোবাসার মানুষের ভালোবাসার জিনিসটাও তো লাগছে যাও বলতে হবে না যাও তোমার প্রমোশন করতে হবে না ছাড়ো না না ঠিক আছে করি একবার করি ঠিক আছে তারপর দেখা যাক কি একটা পুরো খুলে দিই খুলে দাও বুদ্ধি দিচ্ছি যখন বুকে হাত দেবে না তখন ক্লোজ দেবা আর বিজা তো শুনি ভাই ঠিক আছে না হাসলে তোমার গলা টিপে দেবো এবার দেখো পে একটা অ্যাড করা থেকে জীবন শেষ মানে এটা যখন মানুষের রিলসে দেখবে ভাববে কিনা হচ্ছে কিন্তু এর পিছনে যে কত খাটনি এই যাও পেরে দেবো পারে দেবো আই আমার খুব কষ্ট হচ্ছে এই লোমগুলো তুলে দিতে হবে গাইজ আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে যে ওর গায়ে লোমগুলো তুলতে হচ্ছে সত্যি বিশ্বাস করো তুমি কি একা কর রে এই গলাটা ফেলে দাও জানো তো গাইজ পয়সার জন্য করছো তো হ্যাঁ পয়সার জন্য করছো পয়সার জন্য আমার লোম তুলে দিচ্ছে পয়সার জন্য লোম তুলে দিচ্ছে দাঁড়াও পয়সার জন্য আমার লোম তুলে দিল তুমি কেন তুললে এটা ইন্টার যাবে তুমি কেন তুললে খো আমাকে তো তুমি খুব শাস্তি দাও তখন বলো ও প্রোডাক্ট শুট করা হ্যাঁ শুট করা কোনো কাজই না তো গাইজ আগের দিনের ভিডিওটা করতে গিয়ে কত ঝামেলা তোমরা দেখতেই পেলে বিহাইন্ড দ্য সিনটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর কত লোকের যে কত কথা দেখো আমরা যে ভিডিওগুলো দিই তোমাদের কাজে লাগার মতোই প্রোডাক্টগুলো কিন্তু শেয়ার করা হয় অ্যাডের জন্য যেগুলো শেয়ার করা হয় সেরকমই ধরো ছেলেদেরও অনেক প্রবলেম রয়েছে মেয়েদেরও অনেক প্রবলেম রয়েছে ছেলেদের অনেক দরকারের জিনিস রয়েছে মেয়েদেরও অনেক দরকারের জিনিস রয়েছে তো সেইগুলো নিয়েই তো আলোচনা করা হয় ভিডিওতে এগুলো নিয়ে তো এত ভাবার কিছু নেই যেমন আজকের ভিডিওতে আমি মেয়েদের একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব আজকে আমি কথা বলবো মেয়েদের ভ্যাজাইনা লুজ নিয়ে হ্যাঁ এই কথাটা শুনে হয়তো অনেকেই লজ্জা পাচ্ছ বা অনেকেই অনেক কিছু ভাবতে পারো যেমন আমি যখন তোমাদের কাছে এরকম কোনো ভিডিও দিই অনেকেই উল্টোপাল্টা কমেন্ট করো তো তাদের জন্য বলছি উল্টোপাল্টা কমেন্ট করে কোনো লাভ নেই এটা কিন্তু তোমাদেরকেই আরো কিছু জানানো হচ্ছে যেগুলো হয়তো তোমরা নিয়ে সতর্কই নয় তো প্রথমেই বলছি ভিডিওটা মেয়েদের জন্য তো অনেক মেয়েদের অনেক রকম অনেক শারীরিক প্রবলেম হয় সেসব নিয়েও আমি অনেক কথা বলি তো এটা তো একটা জানার বিষয় এবং বোঝার বিষয় তো তোমরা শোনো এবং অনেক মেয়েদের রয়েছে এই প্রবলেমটা তারা কিন্তু লজ্জার কারণে মানে প্রবলেম ফেস করলেও সবার সামনে বলতে পারে না তো তোমাদের মেয়েদের মধ্যে এই প্রবলেমটা হয়ে থাকলে এটা নিয়ে তোমরা লজ্জা পেও না এটা নিয়ে তোমরা যত্নবান হও কারণ মেয়েদের রিপ্রোডাক্টিভ অর্গানে নানা রকম প্রবলেম হতে পারে যেমন ভ্যাজাইনাল ইনফেকশন হতে পারে ভ্যাজাইনাল প্রোটেকশন অনেকটা কমে যেতে পারে যে সমস্ত মায়েরা রয়েছে এবং মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে নর্মাল ডেলিভারির পর কিন্তু এই প্রবলেমটা বেশি দেখা দেয় ভ্যাজাইনাল লুজ কারণ নর্মাল ডেলিভারি হলে ভ্যাজাইনার উপর এক্সট্রিম চাপ পড়ে এবং ভ্যাজাইনার মাসেলগুলো কিন্তু লুজ হয়ে যায় এছাড়াও বয়স বাড়ার সাথে সাথে এবং নানা রকম ইনফেকশন বা অন্যান্য প্রবলেমের কারণেও কিন্তু এটা হতে পারে তো এর কি সলিউশন রয়েছে সেটাই আমি তোমাদের বলবো সবার প্রথম আমি তোমাদের বলছি ঘরোয়া পদ্ধতিতে তোমরা কি করতে পারো তোমরা কিছু এক্সারসাইজ করতে পারো যেমন আমি তোমাদের একটা এক্সারসাইজ বলে দিচ্ছি কিগাল এক্সারসাইজ এটা তোমরা করতেই পারো বাড়িতে এটা তোমাদের ভ্যাজাইনা পায়ুপথ এবং পায়ের মাসেলগুলোকে স্ট্রং করবে এটা করার সময় তোমাদের পুরোপুরি ফোকাস দিতে হবে ভ্যাজাইনার উপর এটা যখন তোমরা করবে কিছু সময়ের জন্য তোমাদের ভ্যাজাইনার মাসেলগুলোকে সংকুচিত বা হোল্ড করে রাখতে হবে এবং তারপর রিলিজ করে দিতে হবে এটা তোমরা দিনে 10-15 বার করতে পারো যে কোনো সময় এছাড়াও অন্যান্য অনেক এক্সারসাইজ রয়েছে যেগুলো তোমরা করতে পারো এই এক্সারসাইজগুলো তোমরা বাড়িতেই করতে পারো আর এক্সারসাইজের মাধ্যমেও কিন্তু অনেক রোগ সেরে যায় তো কিছু কিছু এক্সারসাইজ তোমাদের সাথে আমি শেয়ার করছি তো তোমরা যারা বাড়িতে বসে রয়েছো তারা কিন্তু এগুলো অবশ্যই ট্রাই করতে পারো এগুলোর মাধ্যমে কিন্তু তোমাদের নানা রকম ভ্যাজাইনাল সমস্যাগুলো সেরে যাবে এছাড়া আরো একটা
প্রসেস তোমাদের বলছি, তোমরা টয়লেট করার সময় কিছু সময়ের জন্য 3-4 সেকেন্ড মতো টয়লেটকে আটকে রেখে আবার 3-4 সেকেন্ড পর ওটা করতে পারো। এতেও কিন্তু তোমাদের যে ভ্যাজাইনাল মাসেলগুলো রয়েছে ওগুলো কিন্তু সংকুচিত এবং প্রসারিত হবে এবং সেগুলো আরো বেশি কার্যকর হবে। এগুলো গেল ঘরোয়া পদ্ধতি। এবার তোমাদের মধ্যে যাদের কাছে হাতে কোন রকম টাইম নেই তাদের জন্য আমার কাছে রয়েছে আরো একটা দারুণ সলিউশন। আমার কাছে রয়েছে এভারটিনের ইউনিলাইফ রিভাইটালাইজিং ইন্টিমেট জেল। এটা আমাদের ভ্যাজাইনার ইলাস্টিসিটিকে দ্রুত বাড়াবে এবং ভ্যাজাইনার মাসেলগুলোকে অনেক স্ট্রং করে তুলবে। এটা একটা ইউনিক ফেমিনিন ন্যাচারাল জেল এবং 100% ন্যাচারাল প্ল্যান্ট বেসড ইনগ্রিডিয়েন্টস দ্বারা তৈরি, যার কারণে এই জেলটা এত বেশি কার্যকর। একটা সমীক্ষায় জানা গেছে যে বেশিরভাগ মহিলাদেরই ভ্যাজাইনাল ডিসচার্জ হয় না, মানে ভ্যাজাইনা অল টাইম ড্রাই হয়ে থাকে, এমনকি রিলেশনশিপে থাকাকালীনও ড্রাই হয়ে থাকে। এটা কিন্তু একটা কমন প্রবলেম, তো তাদের জন্য কিন্তু এটাও একটা বেস্ট সলিউশন। এটা ইনফেকশন ইরিটেশন সহ ভ্যাজাইনার ড্রাইনেস দূর করে, সাথে ইন্টিমেট হেলথ কে মেনটেনও করে, ভ্যাজাইনার পিএইচ লেভেলও মেনটেন করে, আর আমাদেরকে ইনফেকশনের শিকারও হতে হয় না। আমি তোমাদের এটা রিকমেন্ড করছি তোমরা চোখ বন্ধ করে ইউজ করতে পারো। এবার আমি তোমাদের বলে দিচ্ছি যে এটা তোমরা কিভাবে ইউজ করবে। এটা ইউজের আগে তোমরা তোমাদের ভ্যাজাইনা এবং হাত ভালো করে ধুয়ে নেবে। তোমরা চাইলে এভারটিনের ইন্টিমেট ওয়াশ দিয়েও ধুতে পারো অথবা নর্মাল জল দিয়েও ধুতে পারো। এবার একটা পাম্প নেবে এবং তোমাদের ভ্যাজাইনাতে দেবে এবং সেটাকে যতক্ষণ না পর্যন্ত অ্যাবজর্ব হচ্ছে ততক্ষণ পর্যন্ত মাসাজ করবে। এটা তোমরা ডেইলি ইউজ করতে পারো। আর চিন্তার কোনো কারণ নেই, কারণ এটা নো টক্সিক নো হার্মফুল কেমিক্যালস, মানে এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল নেই, এটা 100% একদম ন্যাচারাল। তো তোমরা নিশ্চিন্তে এটা ইউজ করতে পারো, একবার ইউজ করে দেখো। যারা এরকম প্রবলেমে ভুগছো অবশ্যই ইউজ করো। আর তোমাদের যদি এটা নিয়ে আরো কোনো কোশ্চেন থাকে সেটাও কমেন্টে জানিও, আমি তোমাদের সাথে এভারটিনের অনেক প্রোডাক্টের রিভিউ শেয়ার করি, তোমাদের অনেক কাজেও লাগে। তো যারা এখনো পর্যন্ত ইউজ করোনি এভারটিনের প্রোডাক্টগুলো ইউজ করো, ডিসক্রিপশন বক্সে সমস্ত কিছুর লিঙ্ক দেওয়া রয়েছে, এটার লিঙ্ক দেওয়া রয়েছে, একবার পার্চেস করে দেখো কেমন রেজাল্ট পাও সেটাও আমাকে জানিও। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। ফিরছি নতুন ভিডিও নিয়ে, আজকের মতো টাটা।